হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। ঠিক এমন একটি ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব, স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কিভাবে আপনারা নিজেদের একটা পোর্টফোলিও ক্রিয়েট করবেন। ধরুন বায়ার আপনার কাছে একটা স্যাম্পল চাইলো যে আপনি কোনো কাজ করছেন কিনা, প্রিভিয়াস আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। যদি তখন এই ধরনের কোনো কোশ্চেন আসে, তখন আপনি যদি তাকে এই ধরনের একটা ওয়েবসাইট যদি আপনি তাকে দিতে পারেন। সো আমরা এখানে একটা সেকশন দেখতে পাচ্ছি আওয়ার পোর্টফোলিও। আমরা প্রত্যেকটা সেকশনে কিন্তু কাজ করব। যেমন এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু, আপনার নাম দিতে পারেন বা অন্য কোনো ব্র্যান্ডের নাম দিতে পারেন আপনি যে নামে ওয়েবসাইটটা ওপেন করবেন। দেন তারপরে এখানে আমরা চেঞ্জ করব, দেখব, তারপরে সোশ্যাল আইকনের লিঙ্কটা অ্যাড করব। দেন আমরা সার্ভিসে যদি ক্লিক করি তাহলে সার্ভিসটা চলে আসবে, অর্থাৎ আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার যে স্কিলগুলো আছে সেই স্কিলসগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, যার যে স্কিল আছে। আপনার ওয়ার্কে যদি ক্লিক করি তাহলে আপনার এখানে সুন্দর করে কিছু লিখতে পারবো আমরা। এখানে আমাদের প্রথম হচ্ছে কনসেপ্ট, তারপরে প্রিপিয়ার, তারপরে রিটাস, তারপরে ফাইনালাইজ। অর্থাৎ আমরা বাইরের কাছ থেকে যখন একটা কাজটা নিই তখন আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করি, অর্থাৎ কাজটা আমরা বুঝে নিই, তারপরে এই কাজটা কীভাবে শুরু করবো তার জন্য প্রিপেয়ার হই, তারপরে এই কাজটা একটু স্যাম্পল তাকে দেখাই, তারপরে আমরা ফাইনালাইজ করি, কাজটা সম্পূর্ণ করি। সো এইটা আপনি সুন্দরভাবে এখানে লিখতে হবে। আওয়ার পোর্টফোলিও এই সেকশনে হচ্ছে আমরা এখানে ফাইবারের সার্ভিসগুলো আনবো, আমাদের যার যে যতগুলো গিগ আছে প্রত্যেকটা সার্ভিস আনবো এবং তাদের ইমেজগুলো এখানে থাকবে, এটা আমরা দেখবো এবং এটা আমরা করবো। দেন তারপর আমাদের টেস্টিমোনিয়াল, অর্থাৎ ফাইবার থেকে আমরা যে ধরনের ফিডব্যাক পাই, অর্থাৎ আমরা যে বায়ারের যে ফিডব্যাকগুলো পাই সেগুলো আমরা এখানে আনবো, তাদের ছবিগুলো আমরা এখানে আনতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে মিট দ্য টিম, আপনার সাথে যদি কোনো ফ্রেন্ড কাজ করে থাকে একসাথে তাহলে আপনারা সে গ্রুপ হিসেবে কাজ করতে পারেন, অথবা শুধুমাত্র আপনার ছবিটাও রাখতে পারেন। আর গেট ইনটা আছে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস থাকবে, অর্থাৎ এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম থাকবে। দেন আমাদের এখানে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট থাকবে। দেন ফুটারে আমাদের কিছু সোশ্যাল আইকন আছে, এইগুলো আমরা ঠিক করব, অর্থাৎ এখানে আমরা আমাদের লিঙ্কগুলো দিব। মোটামুটি ওভারঅল হচ্ছে এই ধরনের একটা পোর্টফোলিও আমরা ক্রিয়েট করব, কারণ হচ্ছে আমাদের কাজের জন্য অবশ্যই একটা পোর্টফোলিও দরকার। আর এই কাজটি করার জন্য আমাদেরকে এই ধরনের একটা টেমপ্লেট দরকার, আর আমরা এই টেমপ্লেটটা আমরা চুজ করেছি অ্যান্ড এটাই আমরা ডাউনলোড করেছি, আর ডাউনলোড করে আমরা এটাই আমরা আপলোড করব। সো আমি আপনাদেরকে যা যা দরকার আমি সেই লিঙ্কগুলো, গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনারা সেই লিঙ্কে গিয়ে কাজ করতে পারবেন। সো আমি সরাসরি এটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি, আমি ডাউনলোড অপশন আর দেখাচ্ছি না। সো আমি সরাসরি এখন চলে যাচ্ছি আমি এই কাজটা আপনারা কীভাবে করবেন। সো আমাদের প্রথম স্টেপ, প্রথম স্টেপ হচ্ছে আমাদের গুগল অ্যাপসে আমরা ক্লিক করব। দেন একটু স্ক্রল করে আমরা ব্লগার অপশন পাবো, আমরা ব্লগারে ক্লিক করব। ব্লগারে ক্লিক করার পর আমরা ঠিক এই ধরনের একটা পেজ পাবো। পেজ পাওয়ার পর আমরা এখানে জাস্ট ক্রিয়েট ব্লগে ক্লিক করব। ক্রিয়েট ব্লগে ক্লিক করে আমরা যে কোনো একটা নাম আমরা দিব এখানে, আর এই নামটা কোথায় থাকবে এটা আমি একটু পরে দেখাচ্ছি। দেন নেক্সট, নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে দিব পাওয়ারফুল টিউটোরিয়ালস প্রো। সো এই অপশনে আসার পর আমরা যখন এখানে একটা নাম দিব, অর্থাৎ অ্যাড্রেসটা দিব, যেটা আমাদের ইউআরএল হবে। তো অনেকের ক্ষেত্রে যেটা হবে যে আমাদের এই ধরনের একটা এরর আসবে, হ্যাঁ, এটার কারণ হচ্ছে অলরেডি এই নামটা কেউ অলরেডি কিন্তু নিয়ে নিছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা আমরা নিতে পারবো না। সো আমি এখানে যদি আরও একটা ও বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমি এটা নিতে পারবো। ওকে, সো আমি এটাই রাখবো, কারণ পরে আমি এটা ডিলিট করে দেব। সো এটাই রাখার পর আমি জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমার ব্লগটা ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। সো আমি যদি এটা দেখি তাহলে আমাকে ভিউ ব্লগে ক্লিক করতে হবে যে আমার আসলে বর্তমান অবস্থাটা কী। তো আমি দেখতে পাচ্ছি যে আমি যে নামটা দিয়েছিলাম পিটিপি, অ্যান্ড আমি লিখেছিলাম যে পাওয়ারফুল টিউটোরিয়ালস প্রো, এই যে লাস্ট একটা ডাবল ও দিয়েছিলাম, মানে একটা এক্সট্রা ও দিয়েছিলাম, এটাই কিন্তু আমার ইউআরএল। এরপরের স্টেপটা হচ্ছে আমাদেরকে এই টেমপ্লেটটা ডাউনলোড করতে হবে, অ্যান্ড ডাউনলোড করে আমরা আপলোড করব থিমের অপশনের মধ্যে। সো যেহেতু আমাদের অবস্থাটা আছে এই, বাট আমাদের অবস্থাটা হবে হচ্ছে এইভাবে। ওকে, সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে থিমে চলে যাব। থিমে যাওয়ার পর আমরা অলরেডি দেখছি ডাউনলোড করে ফেলছি, আমরা এখানে ক্লিক করব, দেন রিস্টোরে ক্লিক করব, দেন ক্লিক করব আপলোড। আপলোডে আসার পর আমরা যে ফাইলটা ডাউনলোড করেছিলাম সেই ফাইলটা আমরা এই যে বাসিল টেমপ্লেট, এটা আমরা প্রথমে জিপ আকারে পাবো, এটাকে আমরা আনজিপ করে নিয়েছি। আনজিপ করার পর এখানে আমরা টোটাল 3, 4, 5টা কিন্তু ফাইল দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর যে ফাইলটা আছে XML ডকুমেন্ট, এটা হচ্ছে .xml। সো এইটা আমরা ক্লিক করে এটা আমরা ওপেন করব। সো আমরা দেখতে পাচ্ছি রিস্টোরিং থিম, এটা রিস্টোরিং হচ্ছে, আর দেন এখানে একটা ইরর আসতে পারে সম্ভবত। সো আমরা দেখতে পাচ্ছি যে থিম প্রিভিউ ইজ কারেন্টলি আনঅ্যাভেলেবল, বাট আমাদের ভয় পাওয়ার কিছু কারণ নেই, আমরা কিন্তু এটা থিমটা আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি,
জাস্ট একটা রিফ্রেশ করে আপনারা দেখতে পাবেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফুল টেমপ্লেটটা কিন্তু এখানে চলে আসছে। তার মানে আমাদের কিন্তু আমরা একটা স্টেপ কিন্তু আমরা কমপ্লিট করলাম, অর্থাৎ আমাদের হুবহু যে টেমপ্লেটটা ছিল আমরা সেম এটা আমাদের পোর্টফোলিওতে আমরা আনতে পেরেছি। ওকে, এখন পাওয়ারফুল টিউটোরিয়ালস প্রো blogspot.com এ কেউ যদি আসে তাহলে আপনারা এটা দেখতে পাবেন। ওকে, সো এখন আমাদের কাজ করতে হবে, এটার মধ্যে আমাদের কাজ করতে হবে। যেমন আমাদের এই সবগুলো থাকবে, আমরা এখানে এই নামগুলো চেঞ্জ করব, আমরা এখানে এই নামটা চেঞ্জ করব, এই লোগোটা চেঞ্জ করব, তারপরে এই আইকনগুলো চেঞ্জ করব, এই সব কিছু আমরা চেঞ্জ করব। এখানে আপনারা আপনাদের এটা আমি চেঞ্জ করব না, এটা আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন, আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিব যে কোথায় আপনারা চেঞ্জ করবেন, দেন এটাও আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরে এখানে পোর্টফোলিওটা কীভাবে আসবে, এখানে কিন্তু আমাদের পোর্টফোলিও আসেনি, এটা আমি আপনাদেরকে দেখাবো, ইম্পর্টেন্ট যে ব্যাপার এটা আমি দেখাবো যে কোথায় আপনারা এটা চেঞ্জ করবেন, চলে আসবে এখানে, দেন এইটা কীভাবে চেঞ্জ করবেন, সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা জাস্ট স্টেপ বাই স্টেপ চেঞ্জ করে নেবেন। সো আমরা যেটা করব, আমরা প্রথমে নিচে থেকে শুরু করব, ফুটারের অংশ থেকে আমরা শুরু করব। এইটা আমি দেখব কীভাবে কী করা যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের আমাদের সোশ্যাল লিঙ্ক আছে, আমরা এখানে নিজেদের সোশ্যাল লিঙ্ক আনবো, দেন এখানে কিছু বাদ দিব, দিয়ে আমাদের নাম নিজেদের নামটা বসানোর চেষ্টা করব। তারপর এখানে আমরা ফাইবার এবং আপওয়ার্কের লিঙ্কটা বসাবো, এখানে নামটা লিখব আর কি। সো এরপর আমরা যেটা কাজ করতে হবে, এই কাজটা করার জন্য আমাদেরকে আবার কাস্টমাইজে ক্লিক করতে হবে, দেন এডিট এইচটিএমএল আমরা ক্লিক করব। এটা একটু কমপ্লিকেটেড আপনার কাছে মনে হতে পারে, বাট আসলে ভয় পাওয়ার কোনো কিছু নাই, যেহেতু আমি আসি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট স্টেপগুলো ফলো করবেন। ওকে, সো এরপর আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমরা সবার নিচে চলে যাব, লিঙ্ক লিস্টে ক্লিক করব। লিঙ্ক লিস্টে ক্লিক করার পর আমরা একটা কিছু দেখতে পাচ্ছি, যেমন ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি, এই ইনস্টাগ্রামটাই হচ্ছে কিন্তু আমাদের এই ইনস্টাগ্রাম। ওকে, তারপরে গুগল প্লাস দেখতে পাচ্ছি। ওকে, সো এখন যে কাজটা করতে হবে, আমরা আমাদের লিঙ্কগুলো বসিয়ে দেবো এখানে, যাতে আমাদের লিঙ্কে কাজ করতে পারি। সো প্রথমেই আসে আমাদের ইনস্টাগ্রাম। সো আমরা আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা আমি নিয়ে নিব। সো আপনারা আপনাদের ইনস্টাগ্রামের লিঙ্কটা আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর আমরা যেটা করব, আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সট ফোর, আমাদের অ্যানাদার একটা লিঙ্ক ফোর নামে একটা অপশন আছে, এটা খুঁজে বের করতে হবে। যেমন হচ্ছে এটা লিঙ্ক ফোর, আপনারা দুইটা ফোর পাবেন, একটা হচ্ছে টেক্সট ফোর, একটা হচ্ছে লিঙ্ক ফোর। সো এইখানে এই হ্যাশ যেখানে আছে এটা আমরা রিমুভ করে দিয়ে জাস্ট আমাদের লিঙ্কটা এখানে পেস্ট করব। ওকে, সো এটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা একটু সেভ করব যে এটা আসলে আমাদের কারেক্ট আসছে কিনা, এটা আমরা একটু দেখে নিব। সো প্রসেসিং চলতেছে, এটা প্রসেসিং হওয়ার পর ওকে আমরা এখানে যাব, যাওয়ার পর এটা একটু রিফ্রেশ দেব, রিফ্রেশ দেওয়ার পর আমরা নিচের দিকে আসব, নিচের দিকে আসার পর আমরা দেখব যে লিঙ্কটা কাজ করতেছে কিনা। তো আমরা যদি এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিন্তু দেখেন চলে আসছে। সো এটা আমাদের ডান। আর যদি এটা আসছে কিনা, এটা আরও সহজ উপায় হচ্ছে আমরা যদি এখানে মাউসটা ধরি তাহলে কিন্তু আমরা ঠিক এই সেকশনে আমরা একটা ইউআরএল দেখতে পাবো, আমরা দেখতে পাচ্ছি কিন্তু। ওকে, সো ইনস্টাগ্রাম কমপ্লিট। সো এরপরে যে কাজটা করতে হবে আমাদের, আবার এখানে ক্লিক করতে হবে, ক্লিক করার পর আমরা চলে যাবো আবার লিঙ্ক থ্রি, তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের টুইটার, এখানে দেখতে পাচ্ছি টুইটার, টুইটার টেক্সট, টুইটার লিঙ্ক অন, অর্থাৎ অন যেখানে আছে আমাদের লিঙ্ক অন থাকবে। সো এই অংশটাতে আমরা আবার আমাদের টুইটার অ্যাকাউন্টটা আমরা এখানে পেস্ট করে দেব, জাস্ট এটাই, আর কিছুই আমাদেরকে করতে হবে না, জাস্ট হ্যাশটা আমাদের রিমুভ করে দিয়ে জাস্ট লিঙ্কটা দেব। দেন আমরা দেখতে পাচ্ছি ফেসবুক হচ্ছে জিরোতে, তো আমাদের আর একটা জিরো আছে, যেমন এই যে লিঙ্ক জিরো, অর্থাৎ টেক্সট হচ্ছে ফেসবুক জিরো, অ্যানাদার একটা জিরো পাবেন সেটা হচ্ছে লিঙ্ক জিরো, আর এই অ্যানাদার যে লিঙ্ক জিরো হ্যাশ এইখানে আমরা আমাদের এটা বসাবো। সো আমরা পাওয়ারফুল টিউটোরিয়ালসের পেজটা নিব, পেজের ইউআরএলটা নিয়ে আমরা এখানে কিন্তু বসিয়ে দেব। অল রাইট, তো আমার ইনস্টাগ্রাম টুইটার কমপ্লিট। ওকে, সো আমরা যদি বাকি যদি আরও বসাতে চাই, যেমন এখানে নান আছে, শর্টিং এটা থাকবে, লিঙ্ক থ্রি, থ্রিতে কী আছে, ব্লগ লাভ ইন, এখানে একটা লাভ আছে না। সো আমরা এখানে যদি পিন্টারেস্ট লিখে দিই তাহলে কিন্তু আমরা পিন্টারেস্টটা পেয়ে যাব। ওকে, PINTEREST, পিন্টারেস্ট। সো আমরা পিন্টারেস্টের জন্য কী করব, আমরা পিন্টারেস্টের জন্য পিন্টারেস্টের লিঙ্কটা আমরা নিয়ে নেব, লিঙ্কটা নিয়ে আমরা দেখব যে পিন্টারেস্ট কোথায় ছিল, টেক্সট থ্রি, তো আমাদের লিঙ্ক থ্রি খুঁজতে হবে, লিঙ্ক থ্রি এই যে। সো লিঙ্ক থ্রিতে আমরা এটা বসিয়ে দেব।
ওকে। সো আমরা এটা এখন সেভ করে দেখবো যে আমরা আসলে যে লিঙ্কগুলো এখানে পেস্ট করলাম ঠিকঠাক কাজ করছে কিনা এটা আমরা একটু চেক করে নিব। সো এটা যখন সেভ কমপ্লিট হবে আমরা এটা জাস্ট রিফ্রেশ দিব। রিফ্রেশ দেওয়ার পর আমরা নিচের দিকে আবার আসবো। আসার পরে আমরা দেখবো যে আমাদের পিন্টারেস্ট কিন্তু চলে আসছে এবং আমরা এই যে সো পিন্টারেস্ট কিন্তু এখানে ছিল না, এখানে লাভ ছিল, আপনারা ভিডিও অবশ্যই দেখছেন। এখানে পিন্টারেস্ট চলে আসছে, এখানে টুইটার চলে আসছে, এখানে ফেসবুক চলে আসছে। আমি যদি এখানে রাইট মাউস ক্লিক করে ওপেন করি তাহলে কিন্তু আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের পেজ চলে আসবে। দেন যদি টুইটার ওপেন করি তাহলে আমার টুইটার অ্যাকাউন্টটা চলে আসবে এখানে। সো তাহলে আমাদের নিচের এই পার্টটা কিন্তু আমরা কমপ্লিট। ওকে, আমরা চাইলে এখানে আরও কিছু আনতে পারি, তো আমাদের দরকার নাই, দ্যাটস ইট। সো এরপর আমরা কাজটা করবো হচ্ছে এই অংশটা, অর্থাৎ মাঝের যে ক্রিয়েটেড বাই এইটা থাকবে। সো আপনাদের একটু বলে নিই যে এটা কিন্তু ক্রিয়েটেড বাই সোরা টেম্পলেটস, এইটা আমাদেরকে রাখতে হবে, বাকি যেগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দিব, আমাদের নিজেদের নামটা বসাতে পারবো। তো এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে আবার, যাওয়ার পর আমরা একটু উপরের দিকে দেখব, আর দেখার পরে কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রিয়েটেড বাই, ওকে, তারপরে যে এইটা আছে এখান থেকে। তো এখান থেকে যেটা করব আমরা, এই যে ডিভ লেখা আছে এইটা থাকবে এখান থেকে ধরে, অর্থাৎ এই এ থেকে ধরে আমরা এই এ পর্যন্ত আমরা এখান থেকে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দেব। ব্যাক স্পেস দিয়ে আমরা এখানে রিমুভ করে দিলাম। এখানে আমরা লিখতে পারি ডি ই এস আই জি, আপনার নামটা এখানে হবে ডিজাইন বাই অমুক। সো এখানে আমরা সেভ করে দিলাম। সো এটা আমরা সেভ করব। সেভ করার পর আমরা এটা রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েটেড বাই চলে আসছে, দেন ডিজাইন বাই ইওর নেম, অর্থাৎ আপনার নামটা এখানে বসাবেন। সো আমরা দুইটা অংশ আমরা করে ফেলছি। দেন আমাদের হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাবাউট, এটা আমরা চাচ্ছি যে এখানে আমাদের ফাইবারের লিঙ্কটা থাকবে, অর্থাৎ লেখা থাকবে ফাইবার, দেন আমাদের আপওয়ার্ক থাকবে, এইটা আমি আপনাদেরকে দেখাবো। সো এটা করার জন্য আমাদেরকে আবার এখানে আসার পরে ক্লিক করতে হবে, দেন চলে আসবো পেজ লিস্টে। এই যে পেজ লিস্ট, পেজ লিস্টে আসার পর আমরা দেখতে পাচ্ছেন যে এই যে 5255 নাম্বার আপনারা দেখতে পাবেন, 5255 নাম্বার যে রোটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ট্যাক্ট, ওকে, এখানে আমরা কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি। এই কন্ট্যাক্টের জায়গায় আমরা লিখতে পারি ফাইবার, ওকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট, অ্যাবাউটের জায়গায় আমরা লিখতে পারি আপওয়ার্ক। এখন কথা হচ্ছে যে আমরা আসলে তাহলে লিঙ্কটা কোথায় দিব, আমাদের ফাইবারের লিঙ্কটা আমরা কোথায় দিব। সো এরপর আমরা এখানে আপওয়ার্ক লিখলাম, দেন আমরা ফাইবারের লিঙ্কটা দিব হচ্ছে এই যে হ্যাশ যেখানে আছে, এটা আমরা রিমুভ করে দিয়ে এখানে আমরা লিঙ্কটা বসাবো। তো এটা আমরা একটু দেখি আসলে, আর আপওয়ার্কেরটা আমরা বসাবো কোথায় আমি জাস্ট এটা সেভ করার পর আপনাদেরকে বলবো। এটা যদি পারফেক্টলি কাজ করে, সো এটা প্রসেসিং সেভ হচ্ছে, সেভ হওয়ার পর আমরা এখানে আসবো। আসার পর আমরা এটা রিফ্রেশ করব, দেখব আমরা এখানে লেখা চেঞ্জ, আমরা দেখতে পাচ্ছি ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, এবং ফাইবারে নেওয়ার সাথে সাথে কিন্তু আমার ফাইবারের লিঙ্কটা কিন্তু শো করছে। সেমভাবে হচ্ছে আপনার আপওয়ার্কের লিঙ্কটা বসাতে পারবেন যদি আপওয়ার্ক থাকে, কারো যদি freelancer.com থাকে তাহলে সেটা, মানে যার যেটা অ্যাকাউন্ট আছে আপনারা একটা চাইলে একটা, দুইটা চাইলে দুইটা আপনারা বসাতে পারবেন। এখন আপওয়ার্কের লিঙ্কটা কোথায় বসাবেন, আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আপওয়ার্ক, আপওয়ার্কের লিঙ্কটা হচ্ছে এই যে এইচ আর ই এফ, তারপর হচ্ছে এই যে হ্যাশ, এই হ্যাশটার জায়গাটাতে আপনারা আপওয়ার্কের লিঙ্কটা বসাবেন। সো মোটামুটি আমাদের নিচের অংশটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এখন কাজটা হচ্ছে আমাদের এই কন্ট্রাক্টের এই অংশটা আমরা চেঞ্জ করে ফেলবো, আমাদের নিজেদের নাম দেব, আমি আপনাদের দেখাবো এরপরে। সো এরপরে চলে আসছে আমরা এটা, সো এরপর চলে আসছে আমাদের কন্ট্রাক্ট ফর্মে চলে আসছে। সো কন্ট্রাক্ট ফর্মে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, অর্থাৎ কন্ট্রাক্ট ফর্ম বলতে এটা, এটা যা আছে যেভাবে আছে এইভাবে থাকবে। সো এটা আমরা কোনো কিছু চেঞ্জ করব না, আমরা একটু নিচে আসব। নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, অর্থাৎ 5231 নাম্বার ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। আরেকটা ব্যাপার হচ্ছে এই নাম্বারিংটা আসলে আপনাদের ক্ষেত্রে ঠিক থাকবে কি না আমি শিওর না, তবে আমি এখানে দেখতে পাচ্ছি 5231 নাম্বার রোতে এখানে লেখা আছে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারেন, ওকে। শুধু আপনারা লিখে দিতে পারেন যে কন্ট্যাক্ট উইথ মি বা যা লিখতে পারেন, হ্যাঁ। সো এটা আমি চেঞ্জ করলাম না। আর এইখানে যে এই যে লরেম স্পাম আছে, আর তারপরে এই যে টেক্সটটা আছে এইটা লরেম ইপসাম, চাইলে আপনারা এটা রিমুভ করে দিতে পারেন অথবা আপনারা এটা নিজেদের মতো করে লিখতে পারেন। সো আমি যেটা করব, আমি এখান থেকে কিছু রিমুভ করে দিব, ওকে, আপনাদের দেখানোর জন্য যে আসলে এটা কাজ করে কি না। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 3066 স্টোন লেন ওয়েনি পেনসিলভেনিয়া, এখানে আপনাদের অ্যাড্রেসটা দিবেন,
তারপর মোবাইল নাম্বারটা দিবেন, তারপর আপনাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা দিবেন এখানে, দেন আপনাদের ডোমেন অ্যাড্রেসটা দিবেন। সো আমি এখানে যেটা দিব, আমি এখানে দিব আমার ডোমেন অ্যাড্রেসটা। সো আমি এখানে আমার ডোমেন অ্যাড্রেসটা দিয়েছি, তারপর আমার জিমেলটা দিয়েছি, আর এটা আমি চেঞ্জ করে ফেললাম, এটা শুধুমাত্র দিলাম ঢাকা। তারপর ফোন নাম্বার আমি চেঞ্জ করলাম না, এটা আমি সেভ করব। সেভ করে আমি দেখব যে আসলে এটা চেঞ্জ হলো কিনা, যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এখানে এভাবে চেঞ্জটা করে নেবেন। সো এটা প্রসেসিং, দেন আমরা এটা রিফ্রেশ করব, আর রিফ্রেশ করার পর আমরা দেখতে পাচ্ছি, সো এটা এখনো চেঞ্জ হয়নি, আমি আবার রিফ্রেশ করব। সো রিফ্রেশ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছে ঢাকা, আর এখান থেকে আমি কিছু রিডিউস করেছিলাম, আমার জিমেল অ্যাড্রেসটা চলে আসছে, আমার ডোমেইন চলে আসছে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা চলে আসছে। সো এটা আমরা, আপনারা এটা চাইলেও চেঞ্জ করতে পারবেন, গেট ইন টাচ। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের কোথায় আছে, এটা আমি আবার যাচ্ছি, হ্যাঁ, কন্ট্যাক্ট ফর্ম। সো এর নিচের অংশে আমরা এটা চেঞ্জ করলাম, আর এর উপরের দিকে যখন আমরা যাব তখন আমরা দেখতে পাচ্ছি এই যে গেট ইন টাচ। ওকে, মোটামুটি টু উপরে নিচে করলে আপনারা একটা জিনিসের একটা মানে অংশের আর কি একটা, সো মোটামুটি আপনার উপরে নিচে করলে একটা পার্টের আপনার সব কিছু পেয়ে যাবেন আর কি। সো এখানে আমরা এটা কমপ্লিট করলাম। সো এরপরে কাজটা হচ্ছে আমাদের মিট দ্য টিম। ওকে, আমরা এই লেখাও চেঞ্জ করতে পারি, ছবি চেঞ্জ করতে পারি, প্লাস এই ছবির উপরে যাদের নাম আসছে তাদের সোশ্যাল আইকন, এগুলো আমরা লিঙ্কটা অ্যাড করব, এগুলো সব কিছু করা যাবে। সো এইটার অংশটা আমি দেখাচ্ছি। সো আমি কিন্তু নিচের থেকে শুরু করছি, আপনারা চাইলে নিচে থেকে প্রথম থেকে করতে পারেন। সো এই যে ফিচার্ড পোস্টে আমরা গেলাম, একটু নিচের দিকে স্ক্রল করব, আর নিচের দিকে স্ক্রল করে আসার সময় আমরা দেখব মিট দ্য টিম 5101 মিট দ্য টিম। আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, আওয়ার প্রসেসিং এটা চেঞ্জ করতে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে আসে, আওয়ার ওয়েব ডিজাইন টিম উইল স্পেন্ড টাইম উইথ আওয়ার ডিজিটাল মার্কেটিং সেম আওয়ার ওয়েব ডিজাইন টিম, এটা আপনারা চাইলে চেঞ্জ করে ফেলতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে তাদের সোশ্যাল লিঙ্ক আছে, এই যে সোশ্যাল লিঙ্ক, সো আমরা চাইলে কিন্তু এটা অ্যাড করতে পারি। সো আমি আপনাদেরকে জাস্ট একটা আমি অ্যাড করে দেখাবো। সো এটা হচ্ছে সেম, দেন তারপর আমি দেখতে পাচ্ছি এখানে ফেসবুক, টুইটার আপনারা দেখতে পাচ্ছি। সো আমরা এই লিঙ্কটা কোথায় বসাবো, আমাদের যে ফেসবুক লিঙ্ক আছে, আমরা এই যে HREF এইটার এখানে যে হ্যাশটা আছে, হ্যাশটা রিমুভ করে দিয়ে আমরা এটা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিয়ে আমরা এটা সেভ করে দেখব যে আসলে এটা কমপ্লিটলি কাজ করে কি না। যদি কাজ করে তাহলে আমরা অবশ্যই অবশ্যই সেমভাবে হচ্ছে বাকিগুলো আমরা বসাবো। আর রিফ্রেশ করার পর আমরা দেখব যে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি যখন এখানে মাউসটা নিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন, আমি যদি এটা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু ফেসবুকে চলে আসছে অলরেডি। আপনারা এইভাবে এই কাজটা করবেন, বাকিগুলো বসাবেন, এগুলো আপনারা রিমুভ করে দিতে পারেন। গুগল প্লাস, সাধারণত এখন গুগল প্লাস তো নাই, সরি গুগল প্লাস নাই, এখন গুগল প্লাসটা আমরা চাইলে এখান থেকে বাদ দিতে পারি। সো গুগল প্লাসটা আমি বাদ দিয়ে দিলাম এখান থেকে। সো বাদ দেওয়ার পর আর আপনার নামটা চেঞ্জ করবেন কোথায়, এই যে কিন্তু নামটা, ওকে, জন মার্শাল ডিজাইনার, অর্থাৎ এই যে এটার নাম হচ্ছে জন মার্শাল ডিজাইনার। এখানে আপনাদের ছবি আর ছবিটা কোথায় দিবেন আমি দেখাচ্ছি, এখানে আপনার নামটা পরিবর্তন করবেন। সো এটা যখন আমি সেভ করলাম, সেভ করার পর আমরা একটু চেক করে দেখবো এটা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গুগল প্লাস নাই, এগুলো গুগল প্লাস আছে, আপনারা চাইলে রিমুভ করতে পারেন। ওকে, সো আপনারা তিনটা রাখতে পারেন, আর আপনার নামটা চেঞ্জ করবেন, আর ছবিটা আপনারা কীভাবে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট একটা ব্যাপার ছবির ব্যাপারটা। সো আমরা আবার ফিচার্ড পোস্টে চলে আসছি, আমরা নিচের দিকে আসব, আসার পর আমরা দেখব, হ্যাঁ ওকে, সো আমরা হচ্ছে যে যেখানে ছিলাম জন মার্শালের। ওকে, সো আমরা সব কিছু মোটামুটি দেখলাম, আমরা অ্যাড করলাম, পরিবর্তন করলাম, বাদ দিলাম, নাম, এখন আমাদের কাজটা হচ্ছে ছবি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইমেজ নামে একটা আছে, তো এরপরে আমরা চলে আসব পোস্ট ইমেজ হেয়ার। ওকে, আমরা অনলাইনে হোস্ট করব, পোস্ট করব। ওকে, সো চাইলে, সো আমরা এখান থেকে চুজ ইমেজ করব, অর্থাৎ আপনি যে ইমেজটা, আপনার যে ইমেজ আছে সেই ইমেজটা আপনি এখান থেকে নেবেন। নেওয়ার পর আপনি এখানে চুজ ইমেজ করবেন, করার পর আপনার যে ফোল্ডার সেই ফোল্ডারে আপনি নেবেন। সো এখানে আমি আমার ইমেজটা নিয়েছি, হ্যাঁ, নেওয়ার পর আমরা এখানে কিন্তু একটা লিঙ্ক পাবো, এই যে JPG লিঙ্কটা আমরা পেয়েছি, এই লিঙ্কটা আমরা কপি করব। ওকে, এখানে কপিড, কপি করার পর আমরা এখানে চলে আসব, আসার পর আমরা সোর্সের এই অংশ, অর্থাৎ এইজ থেকে শুরু করে আমরা সব কিছু আমরা রিমুভ করে দেব একদম JPG পর্যন্ত। ওকে, সো আমি এখানে আমার লিঙ্কটা পেস্ট করে দিব, লিঙ্কটা পেস্ট করে দিয়ে আমি একটা সেভে ক্লিক করব, দেন আমরা আবার চেক করব,
चेक करार पर जो देखी जो छविटा चेंज ताहले आपनारा ठीक एइभावे काजटा कमप्लीट करबेन। सो एखाने आमि एटा एकटा रिफ्रेश दिब। सो आमरा देखते पाच्छि एखाने किन्तु आमार पिक्चारटा चले आसछे। सो आपनारा ठीक एइभावे काजटा करबेन। आर एटा होच्छे पोस्ट इमेज वेबसाइटटा, एखाने आपनारा अनलाइने छविटा होस्ट करे राखते पारबेन এবং এই লিংকটা আপনারা যেখানেই বসাবেন, লিংকটা দেওয়ার অপশন যেখানে আছে বসাতে পারবেন এবং কাজ করবে। ওকে, সো এইভাবে করে আমাদের প্রত্যেকটা ইমেজই হোস্ট করতে হবে অ্যান্ড আমাদেরকে বসায় কাজ করতে হবে। সো বাকিগুলো আমি আর দেখাচ্ছি না। দেন এইখানেও সেম কাজ করতে হবে আমাদের। আমি এই অংশটা দেখাবো আপনাদেরকে। প্রোফাইলে আসার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছি এখানে জিও স্মিথ সিইও অফ কিউবিক্স। সো আমরা দেখতে পাচ্ছি এই যে জিও স্মিথ সিইও অফ কিউবিক্স এনার এখানে এই লেখাটা প্লাস ইমেজ এটা আমরা পরিবর্তন করতে পারবো। যেমন এই নামটা আমরা দিতে পারি, এখানে আমি আমার নামটা দিয়ে দিব। তো তারপরে এইটা যেটা আছে আমরা এখানে চেঞ্জ করে দিতে পারি, সমস্যা নাই। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইমেজ, এই ইমেজের জায়গাটাতে আমি আবার আমার এই ইমেজটা দিয়ে দিব। আপনারা যে ইমেজ দিবেন অবশ্যই যদি বায়ার থাকে, আপনার বায়ারের যদি সরাসরি আপনি দিতে চান তাহলে বায়ারেরটা দিয়ে দিবেন। আপনি বায়ারেরটা কিভাবে দিবেন, আপনি ফাইবারে চলে যাবেন। ফাইবারে যাওয়ার পর ফাইবারের ইমেজটা আপনি ডাউনলোড করবেন, বায়ারের যে ইমেজ থাকে, যদি না থাকে তাহলে নাই। আর বায়ার যে আপনাকে যে রিভিউটা দিয়েছে সেই রিভিউটা হচ্ছে আপনি এই যে এই অংশটাতে দিবেন, অর্থাৎ এই যে লেখাটা এটা হচ্ছে বায়ারের রিভিউ। ওকে, সো আপনারা সরাসরি ওইটা দিয়ে দিবেন। সো এটা আমি সেভ করে ফেলছি, এটা আমি একটা রিফ্রেশ করলাম, দেখি যে আসলে আমার ওইটা চেঞ্জ হয় কি না। সো আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমারটা ছবি চলে আসছে প্লাস আমার নাম চলে আসছে। আর আপনাদেরকে এই যে লরেম ইপসামের জায়গায় হচ্ছে আপনার ফাইবারের যে রিভিউটা আপনারা পাবেন সেটা ওখান থেকে কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। এইভাবে করে প্রত্যেকটা আপনারা চেঞ্জ করে নেবেন। ওকে, অ্যান্ড আওয়ার পোর্টফোলিও, এটা আমি সবার শেষে দেখাবো আওয়ার পোর্টফোলিওটা কীভাবে আসবে। সো এই পার্টটা আমরা এখন চেঞ্জ করব। আমরা আসার পর ড্যাশবোর্ডে আসার পর কন্ট্রোল এফ দিব, দেওয়ার পর আমরা এখানে 3000 লিখে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটা চলে আসছে। সো আমি আপনাদের দেখানোর জন্য আমি আবার উল্টাপাল্টা করে দিচ্ছি। ওকে, উল্টাপাল্টা করে দিলাম। দেওয়ার পর আমরা আবার এখানে কন্ট্রোল এফ দিব, সরি এইখানে না, আমরা এর ভিতরে কিন্তু দিব। ওকে, কন্ট্রোল এফ, সরি কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দেওয়ার পর এখানে সার্চ চলে আসবে। এই যে এখানে আসার পর এখানে আমরা 3000 দিয়ে দেবো। দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অসংখ্য 30 আছে। এখন আমরা ইন্টারপ্রেস করতে থাকবো, ইন্টারপ্রেস করবো। সো অলরেডি কিন্তু আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে 3, 4, 5। সো এইখানে দেখেন যখন আমি 3000-এ কিন্তু চলে আসছে এখানে, এবং এইখানে আমি দেখার সাথে সাথে দেখতে পাচ্ছি যে প্রজেক্ট কমপ্লিটেড, এই অংশটা কিন্তু এটা। সো আমি এখানে 3000-এর জায়গায় আমি এটা 300 করে দিলাম, বা আমি 100 করে দিব। তারপরে হ্যাপি কাস্টমার 50, তারপরে এটা কাপ অফ, এত অ্যাওয়ার্স তো নাই, 12টা অ্যাওয়ার্স। সো এটা আমি সেভ করে দিলাম। সো আপনারা জাস্ট ওইভাবেই সার্চ করবেন, সার্চ করে এটা বের করবেন। আশা করি এটা কাজ হবে। সো আমি এটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি এখানে। সো এখানে দেখতে পাচ্ছি 100, এখানে 12, এখানে 50। দেন হচ্ছে উপরে হচ্ছে কনসেপ্ট। তো এই কনসেপ্টটা আপনারা কপি করবেন, কপি করে এর ভিতরে সার্চ করবেন কনসেপ্ট, ইন্টারপ্রেস করবেন, দেখবেন সরাসরি চলে আসছে কনসেপ্ট। সো আপনারা এই কনসেপ্ট, এই যে লরেম ইপসাম আছে এটা চাইলে আপনারা এখান থেকে বাদ দিয়ে আপনাদের টেক্সটগুলো আপনারা এখানে দিতে পারেন। ওকে, এরপরে আছে প্রিপেয়ার, তারপরে আছে রিটাস, এই তিনটা আপনারা কিন্তু এখানে চেঞ্জ করতে পারবেন। আওয়ার ওয়ার্কিং প্রসেসটাও আপনারা চেঞ্জ করতে পারবেন, এটা ঠিক উপরে অংশে আছে, এই যে আওয়ার ওয়ার্কিং প্রসেস। সো এটা আমি এখানে সেভ করলাম। এরপরে অংশ হচ্ছে আমাদের এটা আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। এটা আমি দেখাচ্ছি কোথায় পাবেন এটার জন্য আপনারা, এটা আমি জাস্ট আগে একটু কপি করে নিচ্ছি, এটা একটু রিফ্রেশ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে নিচের এটা চেঞ্জ আসছে কি না। সো আমি এখানে কিন্তু কনসেপ্টের এখানে কিন্তু এটা রিডিউস করে ফেলছিলাম, আপনারা চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। এরপরে অংশ যে আমাদের হোয়াট ডু উই অফার, আমরা কী অফার করি, এইটা আমরা ক্লিক করলাম, মানে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা আবার এখানে আসার পর কন্ট্রোল এফ, কন্ট্রোল এটা সার্চ করব। এই যে সরাসরি আমরা চলে আসছি কিন্তু হোয়াট ডু ইউ অফার, এখানে হোয়াট হোয়াট ডু আই অফার দিতে পারবেন এখানে। ওকে, আই অফার দিলাম।
দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে HTML, এই যে HTML আছে। সো আপনারা এখানে ডাটা এন্ট্রি দিয়ে দিবেন, যার যে স্কিল আছে ডাটা এন্ট্রি, তারপরে এখানে HTML CSS। আমি বাকিগুলো চেঞ্জ করছি না, আপনারা চেঞ্জ করে নেবেন। ওকে, সো তারপরে অংশটা হচ্ছে আমি দেখাচ্ছি নিচে, এই যে ওয়েব ডিজাইনিং অংশটা, এখানে আপনারা লিখে দেবেন ডাটা এন্ট্রি এইটা বা লিড জেনারেশন। সো আমি জাস্ট একটা চেঞ্জ করে দিচ্ছি, বাকিগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। অ্যাপ ডেভেলপমেন্টের এখানে লিড জেনারেশন দিবেন, তারপর ওয়েব অ্যাপ্লিকেশন, আপনারা যে যে স্কিল আছে। সো এটা আমি সেভ করে দিলাম, সেভ করার সাথে সাথে দেন আমরা চলে যাব হচ্ছে রিফ্রেশ দিয়ে দেখবো আসলে। সো আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি, আমার মনে হয় আপনারা যদি স্টেপগুলো ফলো করেন এবং খুব কেয়ারফুলি যদি কাজটা করেন এবং তাহলে কিন্তু আপনারা পেরে যাবেন। যেমন হচ্ছে এখানে ডাটা এন্ট্রি চলে আসছে, এখানে ডাটা এন্ট্রি চলে আসছে, আপনারা এইগুলো লিখে দিবেন। ওকে, সো এরপরে আমরা প্রায় শেষ, আমরা চলে আসছি এখানে, আমরা ওয়েলকাম টু, তারপরে হচ্ছে এইটা আমরা চেঞ্জ করে নেব। সো আমরা সরাসরি ওয়েলকাম টু, আমরা যদি শুধু ওয়েলকাম লিখে সার্চ করি এখানে, বা আমরা যদি প্রথমেই লিখে সার্চ করি হেডার, সো আমরা ওয়েলকাম টু পাচ্ছি না। সো ওয়েলকাম টু পাওয়ার জন্য আমরা যেটা করবো, আমরা সরাসরি কন্ট্রোল এফ দিব, ওয়েলকাম টু লিখে সার্চ করলাম, আর সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি ওয়েলকাম টু বাসিল, আমরা ওয়েলকাম টু রায়হান, বা ওয়েলকাম টু PPT, বা ওয়েলকাম টু পাওয়ারফুল টিউটোরিয়ালস প্রো, এটা আমি দিলাম এখানে। সো এটা দেওয়ার পর বাকি কিছু আরও কাজ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে এ থিম ফর, এটা বারবার চেঞ্জ হচ্ছে, জাভা স্ক্রিপ্টের কাজ। সো এটা আমরা চেঞ্জ করবো কীভাবে, আমরা এখানে থিম ফর, এখানে থাকবে এ সার্ভিস ফর, আমরা এটা লিখে দেবো এখানে। সো এটা চেঞ্জ করার পর আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জাভা স্ক্রিপ্টের হিজিবিজি অনেক কোড আছে। সো এর মধ্যেই মূলত আমাদের কাজটা করতে হবে। আমরা যদি দেখি 3243 নাম্বার রোতে আমরা দেখতে পাচ্ছি এ থিম ফর, আর আমরা লিখে দেবো যে এ থিম ফর, এ সার্ভিস ফর, সার্ভিস ফর। তারপরে আমরা আরও কিছু চেঞ্জ করব। সো এটা আমরা এখানে এ সার্ভিস ফর লেখার পরে আমরা চেঞ্জ করব, তারপরে আসছে যেমন এখানে পোর্টফোলিও, এই সার্ভিস ফর আমরা এখানে লিখে দেবো লিড জেনারেশন। একটু কেয়ারফুলি কাজটা করবেন, লিড জেনারেশন, তারপরে এখানে ল্যান্ডিং পেজের জায়গায় আমরা দেখব ডাটা এন্ট্রি, তারপরে এজেন্সি। ওকে, এজেন্সি আমরা চেঞ্জ করব না, এটা ওকে। সো আমরা এখন এটা সেভ করব, সেভ করে আমরা দেখব আসলে এটা চেঞ্জ হলো কি না। আর জাভা স্ক্রিপ্টের কোড আপনারা একটু এখানে একটু দেখবেন যাতে ভুল না হয়, কোথায় চেঞ্জ করবেন, তো বারবারের জন্য ভিডিওটা দেখবেন। সো ওয়েলকাম টু PTP, এ সার্ভিস ফর ডাটা এন্ট্রি, এ সার্ভিস ফর এজেন্সি, এ সার্ভিস ফর লিড জেনারেশন। আর এই যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো আমরা ঠিক এখানেই পেয়ে যাব, এখানে আমরা পেয়ে যাব। এটা হচ্ছে আমরা আবার ওয়েলকাম টু লিখে সার্চ করব। সো এর নিচে আমরা যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছি, এই যে লিঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লিঙ্কগুলোই হচ্ছে সেম আমাদের এই লিঙ্ক। সো আমার মনে হয় আপনারা আশা করি এই নিচে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি এইখানেও সেমভাবে কাজ করতে হবে। যেমন হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে 4, সো আমরা অবশ্যই কী করবো, আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পিন্টারেস্টটা আমি আবার নিচ্ছি, পিন্টারেস্টটা আমি নিয়ে আপনাদেরকে জাস্ট একটা দিয়ে দেখাবো। যেমন পিন্টারেস্ট 4, এটা হচ্ছে টেক্সট 4, আমাদেরকে লিঙ্ক 4 খুঁজতে হবে। সো লিঙ্ক 4, এই যে পেয়ে গেছি আমরা লিঙ্ক 4, এইখানে আমাদেরকে জাস্ট লিঙ্কটা বসাতে হবে, নাথিং এলস, জাস্ট আমরা একপরে কপি সেভ করব। সো সেভ করার পর আমরা সরাসরি চলে আসছি এখানে আমাদের ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আসার পর আমরা এটা রিফ্রেশ করব, রিফ্রেশ করে আমরা উপরের দিকে যাব, দেন দেখব যে আসলে আমাদের প্রিন্টারেস্টটা কাজ করে কিনা। আমার মনে হয় প্রিন্টারেস্টটা কাজ করছে। আমরা যদি এখানে যাই, যে নিউ ট্যাবে যদি ওপেন করি, তাহলে কিন্তু আমরা আমার প্রিন্টারেস্ট অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। সো এইভাবে করে আপনারা কাজ করবেন। সো আমাদের একটা কাজ আমাদের বাকি আছে, ও সরি, আমাদের দুইটা কাজ বাকি আছে। একটা হচ্ছে আমাদের পোর্টফোলিওটা কীভাবে আসবে, আর এই যে বাসিল, এটা আমরা কীভাবে চেঞ্জ করব। ওকে, সো এটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পর আমরা চলে আসব আমাদের লেআউটে। লেআউটে আসার পর আমরা সরাসরি ক্লিক করব লোগো অ্যান্ড টাইটেল। লোগো অ্যান্ড টাইটেলে আমরা PTP দিয়েছি, আমরা এখানে জাস্ট এটা সিলেক্ট করে দিব, মানে এটাকে আর আপলোড, সো আসার পর আমরা আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার করে দিব, দিয়ে আমরা এটা সেভ করে দিব। তাহলে সরাসরি আমরা দেখতে পাবো এখানে একটা সেভ ক্লিক করতে হবে, তার আমরা দেখতে পাবো যে সরাসরি আমাদের কিন্তু এইখানে চলে আসছে PTP, এই বাসিল আর থাকবে না, এই লোগোটা থাকবে না।
আর আপনারা যদি লোগো অ্যাড করতে চান তাহলে আপনারা ঠিক ওইভাবে আবার লোগো অ্যাড করতে পারবেন, চলে আসছে পিটিবি। সো আপনারা যদি আবার লোগো অ্যাড করতে চান, লোগো যদি থাকে তাহলে অবশ্যই আপনারা এই যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন, করে আপনারা এখান থেকে আপনাদের লোগোটা আপনারা আপলোড করে দিতে পারবেন এখান থেকে। ওকে, আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাচ করেছি, আশা করি আপনারা কাজটা খুব ভালোভাবে করতে পারবেন। অ্যানাদার একটা অপশন আমাদের আছে যেটা হচ্ছে আওয়ার পোর্টফোলিও। এই পোর্টফোলিওটা আমাদেরকে কী করতে হবে, এই পোর্টফোলিওর জন্য আমাদেরকে পোস্ট করতে হবে। অর্থাৎ এই পোস্ট আমরা করব কিভাবে, পোস্ট করব আমরা নিউ একটা পোস্ট করব, নিউ একটা পোস্ট করে আমাদের আওয়ার পোর্টফোলিও, ওকে আওয়ার পোর্টফোলিও দিলাম টাইটেলটা, টাইটেলটা আওয়ার পোর্টফোলিও টাইটেল, দেন ক্রিয়েটিভ এজেন্সি। আমি জাস্ট আপনাকে কপি পেস্ট করে দেখাচ্ছি, আপনারা কী করবেন, আপনাদের যে ফাইবারের যে গিগ আছে, আমি অ্যানাদার পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা কীভাবে ব্লগে আর কি শেয়ার করবেন আপনাদের পোস্টগুলো, ঠিক বাকি কাজটা আপনারা সেমভাবে করবেন এখানে। ওই ভিডিওটা আমি আপনাদেরকে ইনডিসক্রিনে দিয়ে দেবো, অর্থাৎ ভিডিও শেষে আপনারা ওটা পেয়ে যাবেন আমাদের এই ইনডিসক্রিনে। সো এখানে আপনারা এটা পেয়ে যাবেন। সো এরপর আমার যেটা করতে হবে, আমি একটা ছবি আপলোড করবো এখানে, আমাকে পিকচার আপলোড করতে হবে। এই পিকচারটা আপলোড করবেন, আপনার ফাইবারের গিগের যে ইমেজটা আছে সেটা আপনারা আপলোড করে দিবেন এখানে, আর বাকি আপনার ফাইবারের যে গিগের যত সার্ভিস যা কিছু আছে সেম আপনারা সব কিছু এখানে বাস কপি অ্যান্ড পেস্ট করে দিবেন। দ্যাটস ইট, কপি পেস্ট করার পর সব কিছু দিবেন, ইমেজটা আপলোড করে দিবেন, দেন এখানে সিলেক্ট, দেন আমি এখানে পাবলিশ করে দিব, ওকে কনফার্ম। সো এটা পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দেওয়ার সাথে সাথে আমি এখানে এটা রিফ্রেশ করব, আর রিফ্রেশ করার সাথে সাথে আই হোপ উইল সি দিস, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আওয়ার পোর্টফোলিও। সো আপনি যদি এখানে আপনার ফাইবারের গিগের ইমেজ দেন অ্যান্ড আপনার ফাইবারের গিগের যে টাইটেল সেটা একটু শর্ট করে দিবেন যাতে এখানে ক্লিয়ার বোঝা যায়, তাহলে কিন্তু আর বাকি যতগুলো পোস্ট আপনি দিবেন সব কিছু চলে আসবে অ্যাজ লাইক অ্যাজ, কিন্তু এখানে যেভাবে দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু চলে আসবে। আমার মনে হয় আপনারা ভিডিওটা দেখে উপকৃত হবেন অ্যান্ড আপনারা এইভাবে আশা করি একটা ওয়েবসাইট খুব সিম্পলভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। যদিও একটু ঝামেলা মনে হতে পারে ফার্স্ট টাইম, আমার মনে হয় আপনারা যদি ভিডিওটা পজ করে করে বারবার যদি দেখেন আমার মনে হয় আপনারা সহজেই কাজটা করতে পারবেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে।